শরতের পরেই আসে হেমন্ত। হেমন্ত যে আমাদের গায়ে শীতের পরশ বুলিয়ে দেয় শুধু কিন্তু তাই নয়, এই হেমন্তে আমরা বাজারেও নানান শাকসবজি পেয়ে থাকি। যদিও সারা বছর জুড়েই আমরা বাজারে প্রায় সকল ধরনের সবজি এখন পেয়ে থাকি, তবুও শীতের সবজি শীতে খাওয়া বলে কথা। আমাদের দেশে শীতকালে বাজারে যে সবজিগুলো বেশি দেখা যায়, যেমন ফুলকপি, বাঁধাকপি, লাউ, মটরশুঁটি, গাজর, লাল শাক, পালং শাক, মূলা, শালগম, শিম, তার মধ্যে অন্যতম। বিশেষজ্ঞরা বলছেন শীতকালে যে সবজিগুলো পাওয়া যায় সেগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, বিটা ক্যারোটিন, ম্যাগনেশিয়াম, আয়রন, ফলিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন প্রভৃতি। আমাদের শরীরের অস্থি ক্ষয় রোধ এবং রক্তকণিকা বা প্লেটলেট গঠনে শীতকালীন শাকসবজির ভূমিকা অপরিসীম। শীতকালীন সবজিতে থাকা ভিটামিন ই চুল পড়া রোধ করে, আর এজন্যই সুস্থ দেহ পেতে প্রচুর পরিমাণে শীতকালীন শাকসবজি খাওয়া উচিত। তো আজ আমরা কথা বলবো শীতের কোন সবজিতে থাকে কোন পুষ্টিগুণ। শীতকালীন সবজির প্রথমেই যে নামটি আমাদের মাথায় আসে সেটি হলো ফুলকপি। ফুলকপিতে রয়েছে ভিটামিন এ, ফোলিক অ্যাসিড, ভিটামিন বি, ভিটামিন সি, ক্যালসিয়াম ও পানি। এছাড়াও রয়েছে যথেষ্ট পরিমাণে আয়রন, পটাশিয়াম, ফসফরাস ও সালফার। ফুলকপিতে রয়েছে এমন কিছু উপাদান যা আমাদের কিডনির পাথর সহ ক্যান্সার নিরাময়ের ভূমিকা রাখতে সহায়তা করে। চর্বির কোনো মাত্রা নেই ফুলকপিতে, তাই ফুলকপি কোলেস্টেরল মুক্ত, যা মানব দেহের বৃদ্ধি ও বর্ধনে বিশেষভাবে কার্যকরী। শীতকালীন আরও একটি সবজির নাম বাঁধাকপি। বাঁধাকপিতে আমরা পাই ভিটামিন সি ও প্রচুর পরিমাণে ফাইবার, যা আমাদের শরীরের হাড়কে করে শক্ত ও মজবুত এবং ওজন কমাতে বাঁধাকপির জুড়ি মেলা ভার। এছাড়া বাঁধাকপি আলসার প্রতিরোধেও সহায়তা করে। লাল শাক ও পালং শাক অন্য শাকগুলোর তুলনায় পুষ্টিগুণে কিছুটা এগিয়ে। প্রতি 100 গ্রাম লাল শাকে রয়েছে 380 থেকে 400 মিলিগ্রাম ক্যালসিয়াম। আর পালং শাক বেশি খেলে আমরা আমাদের দেহের ভিটামিন সি এর অভাব পূরণ করতে পারি খুব সহজেই। আয়রন ও ফলিক অ্যাসিড, যা আমাদের দেহের জন্য অত্যন্ত জরুরি। পালং শাক আমাদের শরীরে আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস প্রতিরোধের পাশাপাশি কোলন ক্যান্সার এবং হৃদরোগ প্রতিরোধে বিশেষভাবে সহায়ক। শীতকালীন আরও একটি সবজি মটরশুঁটি, যাতে রয়েছে অধিক পরিমাণে ক্যালোরি। প্রতি 100 গ্রামে থাকে 125 কিলো ক্যালোরি। উদ্ভিদ আমিষের বড় একটি উৎস হল শিম। আমিষ ছাড়াও শিমে রয়েছে স্নেহ ও ফাইবার। শিমের আঁশ খাবার পরিপাকে অত্যন্ত সহায়ক এবং কোষ্ঠকাঠিন্য অনেকাংশেই দূর করতে সাহায্য করে। এই শিম রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়, যা হৃদরোগের ঝুঁকি হ্রাস করে পাকস্থলী ও প্লীহার শক্তি বাড়ায় অনেকাংশে। লিউকোরিয়া সহ মেয়েদের শারীরিক আরও বিভিন্ন সমস্যা দূর করে থাকে। এছাড়াও দূর করে শিশুদের অপুষ্টিজনিত রোগ। টমেটো, এই নামটি আমরা সবাই জানি, এটি কিন্তু একটি অত্যন্ত জনপ্রিয় ফল যা শীতকালের জন্যই বিশেষ জনপ্রিয়। এই টমেটোতে রয়েছে অনেক পুষ্টিগুণ, যা অল্প কথায় বলে যদিও শেষ করা সম্ভব নয়। প্রচুর ক্যালোরিযুক্ত এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। কাঁচা হোক বা পাকা, দুই অবস্থাতেই টমেটো খেতে মজা পায় প্রায় সকলেই। টমেটোতে থাকা ভিটামিন সি, যা আমাদের ত্বক এবং চুল রুক্ষ হওয়া দূর করে, এমনকি ঠান্ডাজনিত রোগও ভালো করে। যে কোনো চর্মরোগ, বিশেষত স্কার্ভি রোগ প্রতিরোধে এর ভূমিকা অনেক, যা প্রকৃতির ক্ষতিকর আলট্রাভায়োলেট রশ্মির বিরুদ্ধে লড়াই করে। টমেটোতে রয়েছে লাইকোপিন, যা শরীরের মাংসপেশিকে মজবুত করে, শক্তিশালী করে আমাদের দাঁতের গোড়া। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক নানা বিষয় জানতে আমাদের সঙ্গেই থাকুন। তানজি রহমান, ডক্টর টিভি, ঢাকা।